গোমতী ত্রিপুরা জেলা বাগমা গ্রামীণ ব্যাংকের সামনে উত্তম পাল নামে এক যুবকের কাছ থেকে বাইক সহ নগদ 4,000 টাকা ছিনতাই করে নিয়ে যায় বাপন ঘোষ নামে এক ব্যক্তি। পরবর্তী সময় উত্তম পাল গোটা ঘটনা বাগমা ফাঁড়ি থানার পুলিশকে জানানোর পর পুলিশ অভিযুক্ত বাপন ঘোষকে আটক করে বাগমা থানায় নিয়ে যায়। কিন্তু অভিযুক্ত বাপন ঘোষকে আটক করার কিছু মুহূর্তের পরেই বাগমা এলাকার 25-30 জন দুষ্কৃতীরা হামলা চালায় বাগমা থানার মধ্যে। কাজে একাধিক ঘটনার সাথে সে বাপন ঘোষ সহ একটা দুষ্কৃতিকারীর দল ধীরেন্দ্রপালের উপর আক্রমণ হয়েছে। একাধিক দুষ্কৃতিকারী বাপন ঘোষের নেতৃত্বে বাগমা এলাকায় লণ্ডভণ্ড করেছে, অনেককে সেখানে রক্তাক্ত করেছে। আমি মাননীয় পুলিশ সুপারকে নামদাম দিয়ে গত 4-5 দিন আগে সেখানে অভিযোগ সেখানে লিপিবদ্ধ করেছিলাম, তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে অনুরূপ সেখানে ঘটনা করেছে। সবচেয়ে উদ্বেগের ঘটনা যে পুলিশের উপর আমরা নির্ভর, পুলিশের কাছে আমরা নিরাপত্তার জন্য আমরা আশ্রয় হই, আজকে সেই থানার ভেতর থেকে যেভাবে হিংস তাণ্ডব করে রক্তাক্ত করে সেখানে এসপিও কর্মীকে এই আসামিকে ছাড়িয়ে নিয়েছে। এই ঘটনা আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি স্বচ্ছ প্রশাসনের কথা বলেন, আমরা আবেদন করব ওই দুষ্কৃতকারীকে যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয়। শুধু বাপন ঘোষকে গ্রেপ্তার করলে হবে না, যারা মদত দিয়েছে, যারা থানার ভেতরে ঢুকে নেতৃত্ব দিয়েছে, প্রত্যেককেই সেখানে দোষী চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা যাতে সেখানে নেওয়া হয়। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।